জয়মা মা কামাখা আজ আমি আপনাদের একটি শক্তিশালী আকর্ষণ যন্ত্র দেখাবো এই যন্ত্রটা খুবই হচ্ছে অ্যান্টি একটি যন্ত্র এটা আদিও আসল বশীকরণ তন্ত্রসার বইটিতে আপনারা পেয়ে যাবেন এটা কিভাবে কি করতে হবে কি নিয়ম নিয়মকানুন সেটা আমি বলবো তো এই বইটি যারা যারা অর্ডার করতে গেলে আপনারা হচ্ছে ডিসপ্লেতে যে নাম্বারটি আছে এই নাম্বারের মাধ্যমে আমাকে ডাইরেক্টলি কল করুন অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইটি অর্ডার করতে পারেন বইটি বহু পুরনো সিদ্ধ ভৈরব শাস্ত্রীর লেখা অ্যান্টিক বই এবার এই বইয়ে অনেক ক্রিয়া রয়েছে বিভিন্ন ক্রিয়া রয়েছে নারী পুরুষ একাধিক বশীকরণ রয়েছে ঠিক আছে বহু কিছু আছে এই বইয়ে আপনারা বইটি যারা যারা অর্ডার করতে চান ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাকে ডাইরেক্টলি কল করুন তো এই যে আকর্ষণ যন্ত্রটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে যারা বাড়ির থেকে রাগ করে চলে গেছে বিভিন্ন জায়গায় চলে যায় তারা ফেরে না অথবা বিভিন্ন কারণে তারা পালিয়ে যায় তো তাদের ক্ষেত্রে এই আকর্ষণ যন্ত্র কিন্তু প্রয়োগ করা যায় এটা কিভাবে করতে হবে এটা করতে হবে এখানে বিশেষভাবে লেখা আছে যে এগারোশো বার লিখে সিদ্ধ করে নিতে হবে এই যে যন্ত্রটা এটা এগারোশো বার লিখে সিদ্ধ করে নিতে হবে এটা হচ্ছে যে যে কোনো খাতায় আপনারা হচ্ছে লাল পেন দিয়ে এগারোশো বার এটা লিখে সিদ্ধি করে নেবেন তারপরে রাস্তার রাস্তার ধুলোবালির উপর একে তার নিচের লাইনে অবিষ্ট ব্যক্তির নাম লিখে যন্ত্রটির উপর চাবুক মারতে হবে তাহলে কিন্তু উদ্দিষ্ট ব্যক্তি আকর্ষিত হয়ে সাধকের কাছে চলে আসবে তো এটা যেহেতু আমি সবার জন্য দিচ্ছি আমার চ্যানেলটি এই চ্যানেলটি যারা যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বহু ভিডিও আপনারা পাবেন অ্যান্টিক ভিডিও আমাদের কাছ থেকে যেসব ভিডিও দেওয়া হয় সেসব ভিডিওতে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে যদি কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে তবে এই যে আকর্ষণ যন্ত্র এই আকর্ষণ যন্ত্রের কাজগুলো করতে হয় যে নির্দিষ্ট সময়ে বসন্ত কালে করতে হয় বসীকরণ আকর্ষণ এই কাজগুলো বসন্তের সময় করা ভালো হয় এবং বসন্ত সময়টা প্রধানত হচ্ছে আমরা যেটা বলে থাকি যে সূর্য ওঠার পরে এই কাজগুলো করলে ভালো হয় তো এবং নির্দিষ্ট যারা বসন্ত বোঝে না তাদের জন্য হচ্ছে সূর্য প্রত্যেক দিন সূর্য ওঠার পর এই কাজগুলো করলে ভালো হয় এবং কোন কোন সময় কাজটা করতে হবে সব কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে কোন দিন ভালো হবে যেরকম বিশেষ বিশেষ প্রতিপদ বিভিন্ন যে তিথি নক্ষত্র দেখে কাজগুলো করলে কিন্তু খুবই ভালো হয় রেজাল্ট পাওয়া যাবে ছটকর্মে রেজাল্ট পেতে গেলে এই বই পড়তে হবে বই না পড়ে কিন্তু কাজ করা যাবে না তো এছাড়াও আমাদের ভিডিওগুলো ফলো করলে বোঝা যাবে যে কীভাবে কাজ করতে হবে তো এটা হচ্ছে আপনারা বার হচ্ছে সিদ্ধি করে নেবেন বার লিখে সিদ্ধি করে নিয়ে যে কোনো চার রাস্তার মোড়ে বা তিন রাস্তার মাথায় কিন্তু এই কাজটা করবেন এই কাজটা করলে কিন্তু কাজের সফলতা লাভ করতে পারবেন আকর্ষণ আকর্ষণযন্ত্র দূরে চলে যাওয়া ব্যক্তিকে কাছে নিয়ে আসে এটা চাবুক দিয়ে মারতে হবে চাবুক বা অন্য কোনো জিনিস দিয়েও আপনারা মারতে পারেন চাবুকের বদলে অন্য কোনো জিনিসও ইউজ করতে পারেন যে কোনো বেল্ট দিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারেন মানে এক কথায় যন্ত্রটা লিখে তার উপরে হচ্ছে আঘাত করতে হবে ঠিক আছে তাহলে উদ্দিষ্ট ব্যক্তি আকর্ষিত হয়ে সাধকের কাছে আসবে এই কিয়াটা কিন্তু খুবই অ্যান্টিক কিয়া এরকম কিয়া পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে আরও এরকম বসীকরণ কিয়া নিয়ে আসবো